हेलो फ्रेंड्स, वेलकम टू द चैनल एग्जाम्स मेड इजी। एग्जाम्स मेड इजी चैने आपके स्वागत जाना। फ्रेंड्स, ये चैनल मध्यमे पश्चिमबंग राज्य सरकार और केंद्र सरकार विभिन्न इंजीनियरिंग डिपार्टमेंट रिक्रुटमेंट नोटिफिकेशन एनालाइसिस भिडियोर मध्यमे अपन का पहुँचे दी। तो आज के एक खूब गुरुत्वपूर्ण रिक्रुटमेंट नोटिफिकेशन नहीं आलोचना करब। फ्रेंड्स, दिल्ली मेट्रो रेल कॉर्पोरेशन क्योंकि एक ह्यूज वैकेंसी बेरिए प्राय कैक हज़ार रिक्रुटमेंट होते जा এবং এক্ষেত্রে কিন্তু সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেরই কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। শুধু তাই নয়, নন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি নন টেকনিক্যাল, তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার যদি সিম্পল ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে, আইটিআই কোয়ালিফিকেশান থেকে থাকে, ডিপ্লোমা থেকে থাকে, ইঞ্জিনিয়ারিং থেকে থাকে, সেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো ব্রাঞ্চেরই ক্যান্ডিডেটসরা কিন্তু আবেদনের যোগ্য। তো ফ্রেন্ডস, প্রথমে গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আসি, তারপর আমরা পোস্টগুলো তার রেমুনারেশন নিয়ে আসবো। তো গুরুত্বপূর্ণ ডেট হলো 14 ডিসেম্বর 2019 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে ফ্রেন্ডস, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সেটা চলবে 13 জানুয়ারি 2020 পর্যন্ত। এবং এক্ষেত্রে আপনার লাস্ট ডেট কিন্তু 13 জানুয়ারি 2020। এবারে ফ্রেন্ডস, পোস্ট ওয়াইজ যদি আসি, প্রথমে আসছে সেকশন এ, রেগুলার এক্সিকিউটিভ ক্যাটাগরি পোস্ট। এক্ষেত্রে আপনার কিন্তু সমস্ত রেসপেক্টিভ ব্রাঞ্চে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পে 50,000 থেকে 1,60,000 অ্যাজ পার সেভেন পে কমিশন প্রোভাইড করা হবে। এবং এক্ষেত্রে ফ্রেন্ডস, যেই যেই ডিপার্টমেন্টে ভ্যাকান্সিগুলো আছে, ইলেকট্রিক্যালে আছে, এসআইটিতে আছে, সিভিল আছে, আর্কিটেকচারাল আছে, ট্রাফিক আছে, স্টোর আছে, ফিনান্স আছে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেগুলো চলে যাচ্ছে সেগুলোতে LL.B ডিগ্রি লাগছে। এবং সেকশন বিতে কিন্তু আপনার নন এক্সিকিউটিভ পোস্ট চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে ফ্রেন্ডস, আপনার ইকুইভ্যালেন্ট টু জুনিয়র ইঞ্জিনিয়ার এক্ষেত্রে পোস্টগুলো যেগুলো আছে এবং বয়সের ঊর্ধ্বসীমা বলেছে 18 থেকে 28 বছর পর্যন্ত, আপনার সেকশন বি এর পোস্টগুলো প্রথমে যেগুলো মেনশন করছে এবং পরবর্তীতে যেগুলো মেনশন করে দেবো, অর্থাৎ আপনার আইটিআই কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমাটা 18 থেকে 30 বছর আছে। যাই হোক, জুনিয়র ইঞ্জিনিয়ারগুলোর পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাইনি, শুধু আপনার রেসপেক্টিভ ব্রাঞ্চে ডিপ্লোমা করা থাকতে হবে। রেমুনারেশন প্রোভাইড করা হবে 37,000 থেকে 1,15,000 টাকা। এবং বিভিন্ন রেসপেক্টিভ ব্রাঞ্চে ভ্যাকান্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো যেই ব্রাঞ্চগুলোতে ভ্যাকান্সি আছে সেগুলো আমি মেনশন করে দিই। ইলেকট্রিক্যালে আছে, ইলেকট্রনিক্সে আছে, সিভিলে আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে, স্টোরসে আছে, এর পরবর্তীতে ফায়ার ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। লিগাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু LL.B, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল গ্র্যাজুয়েশন। এছাড়াও যেগুলো আছে ফ্রেন্ডস, অ্যাকাউন্টস অর্থাৎ এক্ষেত্রে বিকপ থাকতে হচ্ছে, স্টোর অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলোতে কিন্তু নর্মাল ব্যাচেলার ডিগ্রি লাগছে, অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার অর্থাৎ গ্র্যাজুয়েট এবং স্টেনোগ্রাফির কোর্স করা থাকতে হচ্ছে। পরবর্তী পদগুলো থেকে কিন্তু পেস্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, এবং এক্ষেত্রে বয়সের উদ্দেশ্যমাটা 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 28 থেকে 30 করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেনটেনার বা ইলেকট্রিশিয়ান আইটিআই কোর্স করা থাকতে হবে এবং 25,000 থেকে 80,000 টাকা রেমুনারেশন। এবং ভ্যাকান্সিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেনটেনার ইলেকট্রনিক মেকানিক্স, মেনটেনার ফিটার, এই গেল পদগুলো। এরপর চলে আসছি রেগুলার নন এক্সিকিউটিভ গ্রুপ সি, সেক্ষেত্রে ভ্যাকান্সি আছে 929টা। এক্ষেত্রে ফ্রেন্ডস, পোস্টগুলো যেগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু আপনার বিই বা বিটেক থাকতে হবে 60% মার্কসে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার SAT, এক্ষেত্রে আপনার কিন্তু ফ্রেন্ডস বিই বিটেক থাকতে হচ্ছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইত্যাদি কোনো বিষয়ে। আর ভ্যাকান্সি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে চলে যাই বাকি পোস্টগুলোতে ফ্রেন্ডস, বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু বিএ বিটেক আপনাকে লাগছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স এবং আইটি। আইটির ক্ষেত্রে ফ্রেন্ডস MCA বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি বা কম্পিউটার টেকনোলজি লাগছে। এবং ফ্রেন্ডস ফিনান্সের ক্ষেত্রে কিন্তু আপনার চার্টার অ্যাকাউন্ট্যান্ট অথবা ICWA লাগছে, এবং কিন্তু আপনার 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এই গেল ফ্রেন্ডস এই পদগুলো। এরপর পরবর্তীতে টোটাল এক্সিকিউটিভ পোস্ট কন্ট্রাক্ট বেসিসে যেটা আছে 2 বছরের 106টা, এক্ষেত্রে কিন্তু সেকশন ডিতে কিছু পোস্ট আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এক্ষেত্রে রেমুনারেশন একই রকম আছে, 37,000 থেকে 1,15,000 টাকা। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এক্ষেত্রে BCA বা BSc বলেছে, এবং এক্ষেত্রে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো এরপরে বাকি যে পোস্টগুলো আছে ফ্রেন্ডস, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট এবং শেষে শুধু অ্যাসিস্ট্যান্ট।
তো এক্ষেত্রেও কিন্তু রেমুনারেশন একই প্রোভাইড করা হবে, অর্থাৎ 37,000 থেকে 1,15,000 টাকা, এবং ভ্যাকান্সি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফ্রেন্ডস আলোচনা করব। এক্ষেত্রে বলেছে যে আপনার যে পোস্টগুলো আছে তার জব প্রোফাইল নিয়ে এখানে কিছু বিষয় বলা হয়েছে, তো আমি বলবো আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, যে লিঙ্ক ফলো করে কিন্তু আপনি অ্যাডভার্টাইজমেন্টটাকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে নিয়ে বাকি বিষয়গুলোকে ডিটেলে দেখে নিতে পারেন, এবং আমি আপনি রেসপেক্টিভ যেই ব্রাঞ্চে অ্যাপ্লাই করছেন সেটা নিয়েও কিন্তু ডিটেলে দেখে নিতে পারেন, কতগুলো ভ্যাকান্সি আছে, কোন পদে কতগুলো আছে ইত্যাদি। এবং ফ্রেন্ডস আরও কিছু বিষয় আপনাদের সাথে এক্ষেত্রে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের প্রিভিয়াস ইয়ারের যদি কোনো কোয়েশ্চেন্স আপনাদের লেগে থাকে, প্রয়োজন হয়ে থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং যেই ওয়েবসাইটগুলোকে ফলো করে আপনারা অনলাইন আবেদন করবেন সেই ওয়েবসাইটগুলোর লিঙ্কও কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেটা ফলো করেও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এবং আবেদন প্রক্রিয়া দিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করব। একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।